हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मैं आज लाई हूँ नई एक ब्लॉग वीडियो, सो देखते So हैं। I was asked a question that which language would you prefer in the next vlog video? So maximum लोगों ने बेंगोली चूज किया, तो let's start। तो আমরা এসে গেছি আমাদের স্কুলে। তো এখন আছি আমরা বদরপুর স্টেশনে, ট্রেন এসে গেছে, আমি এখন ট্রেনে আছি। তো সবাই এখন ঘুমাচ্ছে, বাট আমি এখনও ভিডিও করছি, তো আপনি দেখতে পাচ্ছেন। আর তারপর মিড নাইটে আমরা একটু বার্থডে সেলিব্রেশন করেছি। আমার ফ্রেন্ড ছিল, তো ওর বার্থডে ছিল, ও আমাদের সাথে যাচ্ছে, তাই মিড নাইট সেলিব্রেশন হয়েছে আমাদের মধ্যে। তো আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সকালে আমরা যখন উঠেছি, তো বাইরে অনেকই ঠান্ডা ছিল, তো অনেকই কুয়াশা ছিল, আপনি দেখতে পারছেন। তো নেক্সট আমরা এসে গেছি গুয়াহাটি, আমরা যেখানে থাকব সেই হোটেলে আমরা আছি এখন। তো এখানে অনেকগুলোই প্ল্যানস ছিল, আমি দেখাচ্ছি। সো আমার অনেকই ভালো লেগেছে, আর এখান থেকে পুরো গুয়াহাটি দেখা যেত। তো উপর থেকে আমি ছোট ছোট ক্লিপস নিয়েছি, আপনার সাথে শেয়ার করছি। আর আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকন আছে ওইটাতে অবশ্যই ক্লিক করবেন। এখন আমরা এসে গেছি যেখানে আমাদের প্রোগ্রাম হবে। তো এখন ছিল রিপোর্টিং রাত্রে, তারপরের দিন হবে কম্পিটিশন। তো আমরা এখানে এসে গেছি রিপোর্টিং করতে, দেন আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে গেছি। তো অনেকই ভিড় ছিল, তো আমি সেই ক্লিপসগুলো নিতে পারিনি। এখন গাড়িতে করে আমরা যাচ্ছি যেখানে আমার প্রোগ্রাম হবে, আই মিন শঙ্করদেব কলাক্ষেত্র, 6 মাইলে এটা আছে। তো এখানে আমরা গাড়ি করে যাচ্ছি। তো এখানে আমি, আমার ফ্রেন্ড, আমার বাবা, আমি আর আমার মা যাচ্ছি। দেন আমরা এখন পৌঁছে গেছি। তো অনেকই বড় এরিয়া, সো অনেকই সুন্দর ছিল, অনেক ভালো ডেকোরেশন ছিল, আর অনেক অনেকই মানুষ ছিল, পার্টিসিপেন্ট ছিল, গার্জিয়ান ছিল, টিচার্স ছিল। তো এখানে অনেকগুলো স্ট্যাচুসও আছে। দেন আমরা পৌঁছে গেছি যেখানে হবে আমাদের প্রোগ্রাম, যে ওই স্পটটাতে। তো আমরা এখন বসে আছি, তো আমাদের শেষ প্রোগ্রাম, আমি আমার ভিডিওটা পরে আপলোড করে দেব। তো এখানে অনেকই মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা বসে আছি। তো এখন আর একটা টিম বিহু ডান্স পারফরমেন্স করছে, আর তো তখন থেকে আমরা আর কি একটা মিউজিয়ামে গেলাম, সেখানেই আছে। তো তারপরে আমরা একটু ঘুরলাম, দেন সো এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছি। তো ফ্যান্সি বাজার প্রথমে যাব, একটা জায়গায় ব্যাগ রেখে দেব যাতে ফ্রিলিভাবে ঘুরতে পারি। তো তারপর আমরা একসাথে চলে যাব আমাদের স্টেশনে, তারপর আমরা ট্রেনে করে করিমগঞ্জের জন্য রওনা দেব। তো আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর এরকমই নতুন নতুন ভিডিও শর্টস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন বাটন আছে ওইটাতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনি দেখতে থাকুন। দেন গাড়ি করে আমরা এসে গেছি পল্টন বাজার, এখানে ব্যাগটা রেখে আমরা গেছি ফ্যান্সি বাজারে। তো যাওয়ার পথে আমরা আখের জুস একটু এনজয় করলাম, খেলাম, তারপরে আমরা ঘুরেছি। তারপরে দেখতে থাকুন আপনারা আর এনজয় করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। এই হলো পুরো চারিদিকেই পল্টন, মানে ফ্যান্সি বাজারে যাওয়া যায়। এই হলো আমাদের জুস। তো এখন আমরা এসে গেছি মেখলা চাদর, যেটা থাকে ওইখানের দোকানে। তো একটা মেখলা আমি কিনেছি। দেন আমরা এখানে অনেকই মেখলা ছিল, দেন আমরা একটু বের হয়ে গেলাম। বের হয়ে ফ্যান্সি বাজারেই অন্যান্য রোডে দিকে যাচ্ছিলাম। তো এতক্ষণে আমরা অনেকটাই শপিং করে নিয়েছি। তো এখন আমরা আবার যাব আমাদের রুমে। তারপর তো এখন একটু পরে আমরা যাব
স্টেশনে। তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমে এই ব্যাগগুলো রেখে, তারপর হোটেলে যাব খাবো, তারপরে ব্যাগ নিয়ে আমরা ভাবছি যে স্টেশনে চলে যাব। তো এখন এসেছি আমরা হোটেলে, তো একটু পরে খাবারটা আসবে, অর্ডার দেওয়া হয়ে গেছে, দেন তারপরে আমরা স্টেশনে যাব। দেন আমাদের খাবার শেষ, এখন আমরা এখন বেরোয় যাচ্ছি। অ্যান্ড ফাইনালি আমরা এসে গেছি স্টেশনে। আমরা কখন থেকে স্টেশনে আছি, বন্দে ভারত এসে গেছে, বাট আমাদের এখনও হামসফর আসেনি, আমরা এখনও ওয়েট করছি। তো তারপর আসবে হামসফর, তো তারপর আমরা হামসফরে। তো এখন আমরা আছি ট্রেনে, তো আমরা আমাদের সিটে এসে গেছি। একটু পরে মানে ভোরবেলা মোস্ট প্রবেবলি 4টায় আমরা পৌঁছে যাব ঘরে। তো এখন আমি পৌঁছে গেছি, জাস্ট 4টা বাজে এখন, আর আমি এখন ঘরে আছি। তো কেমন লাগলো ব্লগ ভিডিও বাংলাতে কমেন্টে অবশ্যই বলবেন, আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকন আছে অবশ্যই ক্লিক করবেন। তখন থেকে বাই বাই।